হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বায়োটেক। আমি সুব্রত মাইতি। আজকের পরের এপিসোড, তোমরা জানো যে ইমিউনোলজির একটা প্র্যাকটিক্যাল এপিসোড চলছে, এলাইজা টেস্ট। তো এলাইজা টেস্টের হচ্ছে এটা লাস্ট পার্ট, পার্ট থ্রি, যেটাতে আমরা চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে লাল বাটনে টিপে সাবস্ক্রাইব করে দাও, ও তার পাশে ঘন্টা বাটনে টিপে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে টিপে দাও, যাতে তো আমি যখন আপডেট করব তোমার সমস্ত কিছু আপডেট তোমাদের কাছে যখন পৌঁছায়। ওকে, আর হচ্ছে তোমাদের সাপোর্ট পাচ্ছি, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, আর আরও সাবস্ক্রাইব চাই। ওকে, তো আজকের বেশি কথা না বলে শুরু করতে চলেছি আমাদের এলাইজার টেস্ট। তো ওকে, এলাইজার টেস্টের লাস্ট পার্ট, লাস্ট পার্টে আমরা বলেছিলাম যে প্রসিডিওর আর রেজাল্টের সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব, কারণ আগের ভিডিওতে আমরা টাইপস দেখেছি, তার প্রিন্সিপাল দেখেছি, সমস্ত। এবার হচ্ছে যে আপনারা প্রসিডিওর কী আর তার এর রেজাল্ট, মানে কীভাবে আমরা রেজাল্ট ইন্টারপ্রেট করব, সেটা তার সম্বন্ধে আমরা এটা বলবো। ওকে, এবার হচ্ছে যারা ফার্স্ট দুটো ভিডিও দেখনি, তা আমি ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, পার্ট ওয়ান ভিডিও দেখবে, তারপরে পার্ট টু দেখবে, তারপরে লাস্ট পার্ট এটা দেখবে। ওকে, তাহলে পুরো প্যাকেজটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে, তো আজকে শুরু করতে চলেছে আমাদের এলাইজা টেস্ট, এলাইজা টেস্ট পার্ট থ্রি, প্রসিডিওর। এবার প্রসিডিওরটা জানার আগে আমি বলতে হবে যে আমরা যখন শুরু করেছিলাম ফার্স্ট ভিডিও, তখন আমরা বলছিলাম যে ডট এলাইজা, ডট এলাইজা যেটা হয়, এবার ডট এলাইজা যেটা হয় সেটা মেনলি করে ল্যাবে হয়। তো আমরা হচ্ছে ডট এলাইজার হচ্ছে, আর এমনি স্ট্যান্ডার্ড এলাইজার ক্ষেত্রে আমার সেটা দুটো প্রসিডিওর হচ্ছে সেম, দুটো আলাদা, ঠিক আছে। তো আমাদের ডট এলাইজার প্রথমে যেটা হচ্ছে আমরা দেখবো, ডট এলাইজার হচ্ছে যেটা আমাদের ল্যাবে স্থানান্তর করা হয়, ঠিক আছে, যেমন হচ্ছে এই প্র্যাকটিক্যাল এভিডেন্স এর জন্য, সেটা আমরা দেখবো যে মেটেরিয়ালস অ্যান্ড রিকোয়ার্ড আমরা ডট এলাইজার ক্ষেত্রে প্রসিডিওরটা আগে বলবো, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডের কথা বলছি, তো প্রথমে আসছে মেটেরিয়াল রিকোয়ার্ড, এটা কিটে দেওয়া থাকে। ওকে, প্রথমে কি থাকবে ধরেন স্ট্রিপ, তারপরে আছে টেস্ট ছিল, এগুলো হচ্ছে কিটে থাকে ডট এলাইজার স্ট্রিপ, মানে যেটা হচ্ছে ওই প্রথম ভিডিওতে দেখেছিলে যে এর পজিটিভ নেগেটিভ জোন আর হচ্ছে এ জোন, টেস্ট জোন, সেটা হচ্ছে ডট এলাইজার স্ট্রিপের মধ্যে, সেটা হচ্ছে সেটাকে ডট এলাইজার স্ট্রিপ বলে। আর হচ্ছে টেস্ট সিরাম, যেটা হচ্ছে আমরা টেস্ট সিরাম অ্যাড করবো, মানে ইয়ে করবো। আর টেনেক্স অ্যাসে ব্যাপার, এটা হচ্ছে ওয়াশ করার কাজে একটু ইউজ হয়। এইচআরপি অ্যান্টি, মানে এটা হচ্ছে এনজাইম রিলিজিং অ্যান্টিবডি, ঠিক আছে। আর টিএমবি এইচ টু হচ্ছে হাইড্রো, মানে এ কি সাবস্টেট, কার এইচআরপি, যেহেতু এইচআরপি করছে তখন টিএমবি এইচ টু, ক্রোমোজেন সাবস্টেন্স এখানটাই আছে যারা কালার কম্পাউন্ড ফোন করে। ওকে, কালেকশন টিউব, যেটা হচ্ছে যেই কালেকশন টিউবে আমরা এ করবো, সেটা এটা আছে। তাছাড়া যেগুলো আর কিটে দেওয়া থাকে, সেগুলো থাকবে মাইক্রোপিপেট থাকবে, ডিজিটাল ওয়াটার দরকার, তারপর হচ্ছে মাইক্রোপিপেট টিপস থাকবে, টেস্ট থাকবে, ডিজিটাল ওয়াটার থাকবে, এগুলো হচ্ছে থাকবে। ওকে, এবার আসছি প্রসিডিওর। ওকে, এটা লিখা হয়েছে নিশ্চয়ই, বুঝে দিচ্ছি। এরপরে কি করতে হবে না, আমরা এ করলাম যেটা হচ্ছে অ্যাড করলাম, অ্যাড করে কি হবে না স্ট্রিপটাকে হচ্ছে ওয়াশ করতে হবে। স্ট্রিপটাকে ওয়াশ করবে হচ্ছে টু টাইপস, দুবার দুবার হচ্ছে ধরে ওয়াশ করতে হবে, তারপর দুবার হচ্ছে টু এমএল অফ ওয়ান এক্স বাফার নিতে হবে, মানে হচ্ছে একবার টু এমএল নিলাম, ওয়াশ করলাম, আবার ওটাকে ডিসকার্ড, মানে চেঞ্জ করবো, মানে ওটাকে ওই সলিউশনটাকে এ করে দিয়ে ডিসকার্ড সলিউশনকে ফেলে দিয়ে আবার নতুন, আবার একটা হচ্ছে টু এমএল অফ ওয়ান এক্স বাফার নিলাম, আবার হচ্ছে ওয়াশ করলাম,
দুবার পাস করতে হবে এরকমভাবে, ওকে? কত মিনিট ধরে? 5 মিনিট ধরে করতে হবে, ওকে? তারপরে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ হচ্ছে একটা ফ্রেশ টেস্ট টিউব নিতে হবে। টেক এ ফ্রেশ নিউ টিউব, ওখানে কি হবে, অ্যান্ড টেক 2 ml অফ, টেক 2 ml অফ বাফার ইন ফ্রেশ টিউব, and add 2 microliter of HRP, HRP conjugate AB antibody and mix. কি করতে হবে, ফ্রেশ একটা টেস্ট টিউব নিতে হবে ওয়াশ করার পর। টেস্ট নেওয়ার পরে একটা ওইখানে 2 ml বাফার নিতে হবে, যেটা 1x বাফার ট্রেনিং বাফার ছিল। তার সঙ্গে কি হতে হবে না, যে এনজাইম লেভেল অ্যান্টিবডি আমরা নিয়েছিলাম, এনজাইম লেভেল অ্যান্টিবডিটা হচ্ছে 2 microliter এনজাইম অ্যান্টিবডি, এইচআরপি অ্যান্টিবডি হচ্ছে দিতে হবে, দিলে কি হবে, অ্যান্ড মিক্সিং ইট থরোলি বাই পিপেটিং, ওকে? তো বোঝা গেল, ওটা প্রথমে এটা ওয়াশ করলাম নিচে রেখে 2 ml টেস্ট স্যাম্পল আর হচ্ছে 2 ml যেটা ছিল সেটা দিয়ে আমরা এ করলাম। তারপরে একটা লেজার স্ট্রিপ ড্রিপিং করলাম, সেটাকে হচ্ছে ওয়াশ করালো বাই 1x বাফার দিয়ে, ঠিক আছে, 5 মিনিট ধরে। আফটার দ্যাট that fresh test to take fresh treatment, take 2 ml of buffer and 2 ml of the HRP conjugate antibody and mixing it thoroughly. And the next step is deep elagers strip into and allow the reaction to clear. And say deep টিউব অ্যান্ড অ্যান্ড অ্যালাউ দ্য রিয়াকশান, অ্যালাউ দ্য রিয়াকশান, অ্যালাউ দ্য রিয়াকশান টু টেক প্লেস। এবার কী করতে হবে না, সেই যে যেটা 10x বাফার, সরি HIV কনজুগেট আর হচ্ছে 2 ml অফ দ্য টেক 2 ml বাফার আর 2 ml কনজুগেট যেটা হচ্ছে এ করা হয়েছিলো, সেটাতে আবার আবার ডট এলাইজার স্ট্রিপ ইনসার্ট করতে হবে। কী করতে হবে, সেটা রিয়াকশান হবে, তো সেটার জন্য অ্যালাউ দ্য রিয়াকশান টু টেক প্লেস, ওকে? রিয়াকশান হচ্ছে টাইম দিতে হবে। তারপরে কী হবে, আবার ওয়াশ করতে হবে, ওয়াশ দ্য স্ট্রিপ অ্যাজ আর্লিয়ার, আগে যেরকম দুবার মেথড করে আমরা ওয়াশ করেছিলাম, এক্ষেত্রেও সেম পদ্ধতিতে ডট এলাইজার স্ট্রিপটা যখন HRP এর সঙ্গে ডিপ করতে হবে, তারপরে এই স্ট্রিপটাকে আবার দুবার ধরে যেরকম 1x বাফার দিয়ে 1x বাফার দিয়ে 5 মিনিট ধরে ওয়াশ করেছিলাম, এক্ষেত্রে আবার সেম চিজ, সেম স্টেপ রিপিট হবে, ওকে? তারপর কী হবে, একটা কালেকশান টিউব নিতে হবে, ওকে? কালেকশন টিউব কিউটি দেওয়া থাকবে, এরকমই দেখতে হয়। তো টেক এ কালেকশন টিউব, অ্যান্ড অ্যান্ড টেক 1.3 ml অফ, 1.3 ml অফ TMB H2O, TMBOH2 and dip the laser strip. Take a collection tube and take 1 ml of the TMBH2 and dip the laser strip. না, প্রথমে কী করতে হবে, কালেকশন টিউব নিতে হবে, কালেকশন নিতে হবে 1.3 ml অফ HTML H2O নিতে হবে এবং এলাইজার স্ট্রিপটাকে আবার ডিপ করতে হবে। তারপর কী হবে না, অবজার্ভ করতে হবে টিউবটাকে, এইট কি না, অবজার্ভ দ্য স্ট্রিপ for the blue color, blue spot.
তো এই হচ্ছে টোটাল মধ্যে হচ্ছে প্রসিডিওর ফর ডট এলাইজার টেস্ট। ওকে, এর রেজাল্ট রেজাল্ট ইন্টারভিউশন কী করতে হয়, রেজাল্ট ইন্টারভিউশনটা হচ্ছে এই হচ্ছে তার টেস্ট যেটা হচ্ছে মানে এলাইজার স্ট্রিপ, ঠিক আছে। তো এরকম তিনটা জোন থাকে, তোমরা দেখেছো নিশ্চয়ই, এটা হচ্ছে পজিটিভ এ, এটা হচ্ছে টেস্ট জোন, এটা হচ্ছে পজিটিভ জোন, আর এটা হচ্ছে নেগেটিভ জোন। তো এখানটা হচ্ছে ব্লু কালারের যেটা হয়, এরকম ব্লু কালারের একটা স্পট দেখতে পাবে, ঠিক আছে। এই ব্লু কালারের এরকম স্পটটাকে নিচে যে দেখতে পাওয়া সেটাকে আমরা মানে এই ডট এলাইজার ক্ষেত্রে একটা আমাদের দেখতে পাওয়া যাবে। ওকে, এবার হচ্ছে এই হচ্ছে ডট এলাইজার। এরপরে আসছি আমরা যেটা স্ট্যান্ডার্ড এলাইজা হয়। স্ট্যান্ডার্ড এলাইজাতে কী করতে হয়, না স্ট্যান্ডার্ড এলাইজা হচ্ছে মুখে বলে দিচ্ছি, স্ট্যান্ডার্ড এলাইজাতে কী করতে হয় না, যেটা এলাইজা মাইক্রো প্লেট থাকে, মাইক্রো প্লেট থাকে যে এরকম মাইক্রো প্লেট, মাইক্রো প্লেট থাকে, তো এ বি সি ডি এরকম অনেক জায়গায় লেখা থাকে, তো এরকম গোল 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 করে তার ওয়েল আছে, মাইক্রো ওয়েল আছে, সরি ইঙ্ক একটু নেই তো ডিস্টার্ব করছে, তো এরকম ওয়েল থাকে, ঠিক আছে। তো ওয়েলে কী করে না, ওয়েলটা আছে, তো প্রথমে কী হচ্ছে ওই যে ওয়েল, এটা ওয়েল হচ্ছে অ্যান্টিজেন কোটেড থাকে, প্রথমে হচ্ছে অ্যান্টিজেন, এই ওয়েলের মধ্যে অ্যান্টিজেন থাকে। এবার কী হবে না, আমরা যখন টেস্ট স্যাম্পল সিরাম পেশেন্ট স্যাম্পল মানে হচ্ছে অ্যাড সিরাম স্যাম্পল অ্যাড স্যাম্পল স্যাম্পল যেটা দিতে হবে, স্যাম্পলে কী থাকবে, একটা স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, একটা হচ্ছে নন স্পেসিফিক অ্যান্টিবডি থাকে। স্পেসিফিক অ্যান্টিবডি কী করে না, অ্যান্টি ওই যে অ্যান্টিজেন আছে তার সঙ্গে বাইন্ড করবে, আর নন স্পেসিফিক যেটা আছে সেটা এদের যে অ্যান্টিজেনের সঙ্গে আছে বাইন্ড করবে না। এই যে নন বাউন্ড অ্যান্টিবডি যেগুলো থাকলেও সেগুলোকে ওয়াশ করতে হবে। ওকে, তো এবার ওয়াশ করে কী করবে, এবার এনজাইমড লেভেল অ্যান্টিবডি অ্যাড করতে হবে। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে অলরেডি অ্যান্টিজেন অ্যান্টিবডি স্পেসিফিক এভাবে অ্যাটাস্ট হয়ে আছে, তারপরে আমরা এনজাইম লেভেল একটা অ্যান্টিবডি আমরা অ্যাড করলাম, ফলে রিয়াকশান কিন্তু হচ্ছে না, তার সঙ্গে কী করতে হবে, একটা সাবস্ট্রেট অ্যাড করতে হবে। ওকে, সাবস্ট্রেট অ্যাড করলে কী হবে, ওখানে ক্রোমোজোমিক প্রোডাক্ট থাকে, তো সেটা কী হবে, দ্যাটস সেন্ড টু কালারিং কম্পাউন্ড। ওকে, কালার কম্পাউন্ড হবে। এবার কালার কম্পাউন্ড যখন আমরা পেয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ রিয়াকশান হয়েছে, এটা হচ্ছে আমাদের রিয়াকশান হলো। তো এবার এতগুলো যে কোড আছে সব জায়গায় দিল, এবার সব জায়গায় কেউ কেউ এটাতে কালার হয়েছে, এটাতে হলো, এটাতে হলো, আর বাকিগুলো হলো না। ওকে, ক্লিয়ার। এবার কী হবে, রেজাল্ট কীভাবে ইন্টারপ্রিট করা হয়, এক্ষেত্রে রেজাল্ট যেরকম ইন্টারপ্রিট করতে হয়, এটা এরকম আছে থাকুক, সরি, এরপরে কী করতে হয়, আমরা দেখবো কতটা প্রোটিন প্রেজেন্ট আছে সেই হিসাবে আমরা ডাক্তাররা রিপোর্ট তৈরি করি। ওকে, তো কিভাবে এখানে আমরা ওডি নেব, এর মাথায় কি করে ডিটেক্টর থাকে, লেন্স, ওকে, তারপর এখানে আসবে ফিল্টার, ফিল্টার এখানটা দিয়ে লাইট পাস করলো, এখানে ডিটেক্টর এলো, ডিটেক্টর এসে এখানটা হবে ক্যালকুলেশন, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে ওডি, এই হচ্ছে তারপর এর ভিত্তিতে আমাদের রিপোর্ট, এরকম করে হচ্ছে। কি হচ্ছে, প্রথমে লাইট যেটা হচ্ছে আমরা ইউভি লাইট বা ক্রোমোজেনিক লাইট, যেটা আমরা এই কালার কম্পাউন্ডকে রিড করতে পারি, দ্যাট ইজ দ্যাট সরাসরি হয় না, ডাইরেক্ট লেন্স, লেন্সের সঙ্গে রিফ্লেক্ট করতে হবে, ফিল্টার ফিল্টার ওয়ে ফিল্টার যেটা লাইট ইন থ্রু পাস করবে, এটা হচ্ছে
পিটি বলা হয়কে, এর সময় ডিটেক্টর লাগানো থাকে, যেটা ডিটেক্ট করবে তার ডিটেক্ট স্যাম্পল ডিটেক্ট করতে সাহায্য করে। পরে আমরা ওডি নেব এখান থেকে, তো ওডি নেওয়ার পরে আমরা ক্যালকুলেশন গ্রাফ হিসাবে দেখতে পাবো, তারপরে হচ্ছে আমার রিপোর্ট দেখতে পাবো। এই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ যেটা আমরা ফলো করা হয় সেটা, আর ডট এলাইজার আগে বলে দিয়েছি। তো এই হলো আমাদের এলাইজার, এর রেজাল্ট এরকম। তো এলাইজার হচ্ছে, এই হচ্ছে টোটাল প্রসিডিওর খতম, আর রেজাল্টও শেষ, ঠিক আছে। তো যারা যারা মানে ফার্স্ট টু ভিডিও যখন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে না তারপর এটা দেখো, তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। ওকে, আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে আর কিছু যদি আমি ভ্যালু দিয়ে থাকি, মানে কিছু তোমাদের কিছু জানার জানা গেলে এই ভিডিওটা থেকে, তবে লাইক করো। আর কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু প্রবলেম, এনি প্রবলেম, তো কমেন্ট করো, কমেন্ট বক্স খালি আছে, কোনো অসুবিধা নেই, আমি ডেফিনেটলি জবাব অ্যান্সার দেবো, ঠিক আছে। আর হচ্ছে আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব তোমাদের উৎসাহ পাচ্ছি, আরও পাই। থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং মি, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, ওকে, অ্যান্ড কিপ সাপোর্টিং মি, হ্যালো স্যার, ওকে। অ্যান্ড পরে অনেক ভিডিও আসছে, টিল দেন, বাই।